বন্ধুরা জিমেল অ্যাকাউন্ট একজন অনলাইন ইউজারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ আপনি যদি একটি ইউটিউব চ্যানেল খোলেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে জিমেল ব্যবহার করতে হবে তাছাড়া আপনি যদি বিভিন্ন অফিসের কাজ করেন সেই ক্ষেত্রে আপনাকে একটি জিমেল ব্যবহার করতে হবে তো অবশ্যই সবারই কিন্তু একটি জিমেল থাকে সেটা হচ্ছে তার প্রফেশনালভাবে সে কিন্তু ইউজ করে থাকে সেই প্রফেশনাল জিমেলের পাসওয়ার্ডটা যদি আপনি বলে যান তাহলে কী হবে বন্ধুরা এই বুলটা অনেকেই করে আপনাদের জিমেলে থাকা যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি আপনারা নোট করেন না সেক্ষেত্রে কিন্তু আপনার পাসওয়ার্ডটি ভুলে যান তারপর দেখা যাচ্ছে যে এই পাসওয়ার্ডটি রিকভার করার জন্য আপনাদেরকে অনেক কটকাল পোহাতে কি যদি ভাগ্য বলা হয় তাহলে তো রিকভারি হয় আর যদি ভাগ্য খারাপ হয় তাহলে কিন্তু সেই জিমেল অ্যাকাউন্টটি ডিজেবেল হয়ে যায় আমি দুই সালের নতুন সিস্টেমে দেখাবো যে কিভাবে আপনি আপনার জিমেলের পাসওয়ার্ড ভুলে গেলে সেই পাসওয়ার্ডটাকে পুনরায় রিকভারি করেন বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অবশ্যই আর বি টেকনিক্যাল টিপস এর সাথে থাকবেন এখনো যদি আপনি আমার চ্যানেলের একজন নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আমাদের পাশে তো বন্ধুরা আমি আজকে দেখাবো যে কিভাবে আপনি জিমেলের পাসওয়ার্ড রিকোভারি করবেন সেটা করার জন্য অবশ্যই আপনার ফোনে একটি জিমেল অ্যাপস দরকার হবে তো জিমেল অ্যাপসটি যদি আপনি খুঁজে না পান তাহলে কিন্তু আপনি প্লে স্টোরে গিয়ে জিমেল লিখে সার্চ করলে জিমেল অ্যাপটি চলে আসবে তো আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে জিমেলটি ওপেন করতে হবে জিমেলটি ওপেন করার পর আপনি যে আইডির পাসওয়ার্ডটা ভুলে যাবেন সেই আইডির পাসওয়ার্ডটা আপনি এখান থেকে কীভাবে রিকভারি করবেন আপনার ফোনে জিমেলটা অ্যাক্টিভ আছে কিন্তু আপনি পাসওয়ার্ডটা ভুলে গেছে আপনি অন্য একটা মোবাইলে বা অন্য একটা ডিভাইসে কিন্তু আপনি অ্যাক্টিভ করতে পারতেছেন না বা এখান থেকে আপনি কোনো কাজকাম করতে পারতেছেন না তো কীভাবে সেই পাসওয়ার্ডটাকে আপনি রিকভারি করবেন মাত্র দুই মিনিটে দেখিয়ে দিব তো আপনি সর্বপ্রথম যেই জিমেলের পাসওয়ার্ড বলে যাবেন সেই জিমেলটা আপনি এখানে অ্যাক্টিভ করবেন যদি আপনার জিমেলটা অ্যাক্টিভ হয়ে যায় তারপরে এখান থেকে আপনাকে যেটা করতে হবে জিমেলের এখানে একবার ট্যাপ করে দিবেন বন্ধুরা যখন জিমেলের এখানে ট্যাপ করে দিবেন দেখেন এখানে একটি অপশন রয়েছে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এই ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে একবার আপনি ট্যাপ করে দিবেন বন্ধুরা যখন আপনি ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে ট্যাপ করে দিবেন এখান থেকে আপনাকে যেটা করতে হবে এখানের থেকে আপনাকে খুঁজে বের করতে হবে সিকিউরিটি আপনি সিকিউরিটিতে চলে আসবেন বন্ধুরা যখন আপনি সিকিউরিটিতে চলে আসবেন এখান থেকে আপনাকে নিচে একটু চলে আসতে হবে এখানে দেখেন লেখা আছে সাইন ইন টু গুগল অপশানটাতে আপনি একবার ট্যাপ করে দিবেন যখন আপনি সাইন ইন টু গুগলে ট্যাপ করে দেবেন ঠিক আপনার সামনে এরকম একটি ইন্টারভেস চলে আসবে এখন এখান থেকে বলবে আপনাকে পাসওয়ার্ডটি দেওয়ার জন্য কিন্তু আপনি তো পাসওয়ার্ডটি বলে গেছেন তো এখন আপনি কিভাবে এখান থেকে পাসওয়ার্ডটা রিকভার করবেন তো রিকভার করার জন্য এখানে দেখেন রয়েছে ফরগেট পাসওয়ার্ড এ ফরগেট পাসওয়ার্ডে আপনি একবার ট্যাপ করে দিবেন আমি যেভাবে বলি ঠিক সেভাবে করেন ইনশাল্লাহ আপনি খুব সুন্দরভাবে রিকভারি করতে পারবেন দেখেন বন্ধুরা আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে সো এখানে আপনাদেরকে কোনো কিছু ফলো করতে হবে না জাস্ট এখান থেকে আপনি যেটাতে সিলেক্ট করবেন এখানে দেখেন রয়েছে অ্যানাদার ওয়ে এ এখানে একবার আপনি ট্যাপ করে আচ্ছা এগুলো দেখে আপনার মাথা নষ্ট করার মতন কোনো কাজ করতে হবে না আপনি অ্যানাদার রয়েতে ট্যাপ করে দিবেন আমরা যেটা সঠিক এবং খুব ইজিতে করতে পারবেন সেই প্রসেসটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি তো যখন আপনি ট্যাপ করে দিবেন অ্যানাদার হয়েতে ঠিক আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে যেটা করতে হবে এখানে দেখেন আছে কন্টিনিউ এ কন্টিনিউ দেখবার ট্যাপ করে দিবেন তো বন্ধুরা যখন আপনি কন্টিনিউথি ট্যাপ করে দিবেন এখানে কিন্তু আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো হবন্ধুরা আমি এখানে আপনাকে একটু বলে রাখি এখানে দেখ একটা পাসওয়ার্ডের ঘর চলে আসছে তো এখানে লেখা আছে এ পাসওয়ার্ড এখান থেকে আপনাকে পাসওয়ার্ড তৈরি করতে বলতেছে আমি আবার বলতেছি আপনাকে এখান থেকে পাসওয়ার্ড তৈরি করতে বলতেছে কিন্তু এটা কিন্তু আপনার অরিজিনাল পাসওয়ার্ড না সো এখান থেকে আপনি যে কোনো একটা পাসওয়ার্ড দিলেই হবে এবং পাসওয়ার্ডটা হতে হবে আট সংখ্যার পাসওয়ার্ড তো এখান থেকে আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন তো আমি এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি দেখেন আমাদের পাসওয়ার্ডটি কিন্তু দেওয়া হয়ে গেছে করা হয়ে গেছে এবং এখানে দেখেন রয়েছে সেভ নেমের একটি অপশন এই একবার আপনি এখন আমরা পাসওয়ার্ড সেভ করে দিলাম ঠিক আমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসছে তো এখানে দেখেন এটি হচ্ছে আপনার মেইন পাসওয়ার্ড এখানে যে পাসওয়ার্ডটা দিবেন এই পাসওয়ার্ডটা আপনাকে নোট করে রাখতে হবে এটাই আপনার জিমেলে অ্যাক্টিভ হয়ে যাবে কারণ এটাই হচ্ছে আপনার মেইন পাসওয়ার্ড প্রথম যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন ওই পাসওয়ার্ডটা তেমন কোনো কাজে আসবে না কিন্তু এটা হচ্ছে মেইন পাসওয়ার্ড সো এখান থেকে আপনি অবশ্যই একটা পাসওয়ার্ড সিলেক্ট করে দিবেন যখন এখান থেকে পাসওয়ার্ড সিলেক্ট করে দিবেন এখানে দেখেন রয়েছে চেঞ্জ পাসওয়ার্ড এই চেঞ্জে যখন আপনি ট্যাপ করে দিবেন তাহলে সরাসরি আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি জানি না আপনার কাছে কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার রাখি বন্ধুরা যদি আপনি আমার চ্যানেল নতুন একজন দশকে থাকেন অবশ্যই নিজেদের গ্লাস সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিবেন এখান থেকে আমি পাসওয়ার্ডটি চেঞ্জ করতেছি না কারণ আমার যে পাসওয়ার্ডের সেটি সুরক্ষিত এবং আমি নিজে সেটা জানি তো আপনারা এই প্রসেস অবলম্বন করে খুব ইজিতে হারিয়ে যাওয়া পাসওয়ার্ড আপনি খুব সুন্দর ভাবে করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন এই প্রত্যাশা বিদায় নিচ্ছি আমি রবিন খোদা